আমন্ত্রণ 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের 4 শহরে রাশিয়ার অস্ত্রবিরতি ঘোষণা। পশ্চিমাদের দাস নয় বললেন ইমরান খান। ফিলিস্তিনে ভারতীয় দূতের মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণ মাত্রায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, কিয়েভ শহরে হামলা চালানোর জন্য সব ধরনের সরঞ্জাম একত্রিত করছে মস্কোর সামরিক বাহিনী। ইউক্রেনে হামলার প্রায় 2 সপ্তাহ পর 4 শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। একই সঙ্গে সব শহরে মানবিক করিডোর চালু করার কথাও ঘোষণা দেওয়া হয়েছে। এই 4 শহর হল রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। মানবিক করিডোর চালু করে রাশিয়া বা বেলারুশ সীমান্তে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের নাগরিকদের নিজ ভূখণ্ড দিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো 12 দিনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনে 600 ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষক এক প্রতিরক্ষা কর্মকর্তা। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ওই কর্মকর্তা বলেন, যুদ্ধ পরিচালনার জন্য রাশিয়ার যে সক্ষমতা রয়েছে তার প্রায় 95% ইউক্রেনে জড়ো করতে পেরেছে তারা। ইউক্রেনে হামলা চালানোর 2 সপ্তাহের মাথায় কয়েক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে রাশিয়া। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো। স্থানীয় সময় রবিবার পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বিরোধী ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ার তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের মালিকাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ার লাইভ স্ট্রিমিং ও নতুন কন্টেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে ইসলামাবাদে পশ্চিমা দেশগুলোর 22 কূটনৈতিক মিশনের প্রধান জাতিসংঘে প্রস্তাব সমর্থন করার জন্য পাকিস্তানকে আহ্বান জানায়। এই চিঠির জবাবে রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টির সমালোচনা করে বলেছেন, তারা কি মনে করেন আমরা তাদের দাস? রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা ভাবনা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অন্যদিকে চলমান যুদ্ধে প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়, ফলে তেলের দাম 14 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও বড় পতন দেখা গেছে। ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় দূত মুকুল আর্যকে তার অফিসের ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারত সরকার বা ফিলিস্তিন কর্তৃপক্ষ কেউই বিস্তারিত জানায়নি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত রবিবার ফিলিস্তিনের অফিস প্রাঙ্গণ থেকে মুকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 4,120 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীর শুরুর থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 60,19,434 জনে। সর্বশেষ 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 11,58,152 জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 44,66,11,495 জনে। সোমবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানানো গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।